হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা কথা বলবো Xiaomi 11i 5G এই ফোনটি নিয়ে। আর এই ফোনটি মূলত Redmi Note 11 Pro এর রিব্র্যান্ডেড একটি ফোন। আর এই ফোনটির মূল হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনটিতে থাকতে যাচ্ছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 920 5G প্রসেসর, আরও থাকতে যাচ্ছে 120Hz ফুল HD প্লাস রেজুলেশনের একটি ডিসপ্লে এবং 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর আজকে ভিডিওতে আমরা আলোচনা করব এই ফোনটির ফুল ডিটেলস নিয়ে। এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন থাকতে যাচ্ছে, ফোনটি প্রাইস বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত হতে পারে, এই ফোনটি কবে লঞ্চ হবে, এছাড়া জানাবো প্রাইস অনুযায়ী ফোনটা আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোন হতে যাচ্ছে, সবগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখার জন্য। আর মূল ভিডিওতে যাওয়ার আগে দেখে নিন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা, যদি না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও মিস না হয়ে যায়। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমেই আমরা আলোচনা করব এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে। ব্যাকসাইডে এই ফোনটিতে থাকতে যাচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, আর এই ফোনটির সামনে থাকতে যাচ্ছে মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লে। ফোনটির সামনে পিছনে দেওয়া হতে যাচ্ছে গ্লাসের প্রোটেকশন। ফোনটিতে থাকতে যাচ্ছে USB টাইপ সি পোর্ট এবং 3.5mm অডিও জ্যাক। সিকিউরিটির জন্য এই ফোনটিতে থাকতে যাচ্ছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি মার্কেটে পাওয়া যাবে 4টি কালার ভেরিয়েন্টে। আর এই ফোনটিতে দেওয়া হতে যাচ্ছে ডুয়েল সিম কার্ড স্লট এবং সাথে কোনো এক্সট্রা মেমোরি কার্ড স্লট থাকতে যাচ্ছে না। তো ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটির ডিসপ্লেতে Xiaomi 6.67 ইঞ্চি মাপের 120Hz অ্যামোলেড প্যানেল দিয়ে নিয়ে আসতে যাচ্ছে। আর এই ডিসপ্লেটা হতে যাচ্ছে ফুল HD প্লাস রেজুলেশনের একটি ডিসপ্লে। এবং এই ফোনটির ডিসপ্লেতে দেওয়া হতে যাচ্ছে গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। আর এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও ভালোই দেওয়া হবে। তো ডিসপ্লেটা দেখতে আমাদের চোখে যেমন ভালো লাগবে, সানলাইটও তেমনি ভালোই পারফরমেন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। আর এই ফোনটির পিক ব্রাইটনেস হতে যাচ্ছে 1200 nits। তো ফোনটির ডিসপ্লে কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে। আর এখানে 120Hz সাথে অ্যামোলেড প্যানেল দিয়ে নিয়ে আসার ফলে ডিসপ্লে তো আপনি অনেক ভালো স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। ব্যাকসাইডে এই ফোনটিতে যে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতে যাচ্ছে, এখানে দেওয়া হতে যাচ্ছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, থাকতে যাচ্ছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ফোনটিতে দেওয়া হতে যাচ্ছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা, ফোনটির সামনে থাকতে যাচ্ছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাকসাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K 30fps রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সামনে ক্যামেরা দিয়ে ফুল HD প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া এখানে থাকতে যাচ্ছে সুপার নাইটস্কোপ মোড পেয়ে যাবেন, সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট এবং সুপার ম্যাক্রো শট মোড। তো ফোনটির ক্যামেরা কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে এক কথায় ভালোই হতে যাচ্ছে। আর এই ফোনটির সামনে পিছনে দেওয়া হতে যাচ্ছে OIS, যাতে করে আপনি নড়াচড়া করা অবস্থায়ও ভালোই স্টেবিলাইজ ভিডিও রেকর্ড করতে পারবেন। এবার আমরা আলোচনা করব এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে। এই ফোনটিতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 920 5G প্রসেসর, যেটা হতে যাচ্ছে 6nm আর্কিটেকচারের একটি চিপ। এখানে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, এসপাল 9-এর পাশাপাশি সব ধরনের বড় বড় অ্যাপসগুলো ভালোই স্মুথ প্লে করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স ব্যবহার করা হতে যাচ্ছে অ্যান্ড্রয়েড 11 এবং দেওয়া হতে যাচ্ছে MIUI 12.5। ফোনটি মার্কেটে পাওয়া যাবে 3টি র্যাম রম ভেরিয়েন্টে, যার বেস ভেরিয়েন্ট শুরু হতে যাচ্ছে 6128GB আর টপ ভেরিয়েন্ট হতে যাচ্ছে 8256GB। তো পারফরমেন্সের দিক থেকেও ফোনটি আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। এই ফোনটিতে ব্যাটারি হিসাবে ব্যবহার করা হয়েছে 5160mAh-এর ব্যাটারি। বক্সে প্রোভাইড করা হতে যাচ্ছে 67W-এর একটি ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে খুব দ্রুতই এই ফোনটি চার্জ করতে পারবেন বলে আশা করা হচ্ছে। এবার আসা যাক এই ফোনটি প্রাইস কত হতে পারে এই নিয়ে। এই ফোনটি প্রাইস হবে ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হিসাবে ইন্ডিয়ান রুপিতে 21 থেকে 22,000 রুপির আশেপাশে, যেটা বাংলাদেশে মার্কেটে পাওয়া যাবে 25 থেকে 26,000 টাকায়। আর এই ফোনটির টপ ভেরিয়েন্টের প্রাইস হবে
ইন্ডিয়ান রুপিতে 25,000 রুপির আশেপাশে, যেটা বাংলাদেশে মার্কেটে পাওয়া যাবে 30,000 টাকায়। তো এই বাজেটে এই ফোনটি আমার কাছে মনে হয়েছে এক কথায় খুবই দুর্দান্তই হতে যাচ্ছে। আর যারা ভালো মানের প্রসেসর ফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটি বেস্ট চয়েস হতে পারে। আর এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে এই ডিসেম্বর মাসেই লঞ্চ করতে যাচ্ছে। তার কিছুদিন পরে এই ফোনটি আনঅফিশিয়ালভাবে আমরা বাংলাদেশের মার্কেটে দেখতে পাবো। আর এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।